আপনারা জানেন যে আজকে আমাদের পশ্চিমবঙ্গবাসীর কয়েকটা জেলার উপর দিয়ে যে জজ নামক একটা দুর্দান্ত সাইক্লোন বয়ে গেছে এবং তার সঙ্গে আমাদের নদীমাতৃক এই সমস্ত গ্রামগুলি সেখানে নদীর জল আমাদের টোটাল প্লাবিত করেছে গ্রামগুলিকে। তার জন্য আমাদের গ্রামবাসীর আজকে আমরা অসহায় এবং আমরা সহায় সম্বলহীন হয়ে আজকে ঘর বাড়ি তথা আমাদের পুকুরের মাছ থেকে শুরু করে শস্য সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। আজকে আমরা দক্ষিণ চন্দনপিড়ি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি এবং কাকদ্বীপ আরবান অ্যান্ড রুরাল কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা এসেছি এই নারায়ণপুরের মানুষের পাশে দাঁড়াতে। আজকে আপনারাও যে এসেছেন আমাদের এই আমরা যতটা পেরেছি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আপনারা আমাদের এই রান্না করা খাবার নিয়ে আমাদের ধন্য করবেন এইটা আশা রাখছি। যাই হোক, আমাদের মধ্যে উপস্থিত আছেন দক্ষিণ চন্দনপিড়ি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সম্পাদক ডক্টর শান্তনু বেরা এবং উপস্থিত আছেন আমাদের কাকদ্বীপ রুরাল অ্যান্ড আরবান কল্যাণ সমিতির পক্ষ থেকে সীতেশ দাস। ওনাদের দু এক কথা বলার জন্য আমি অনুরোধ করি। বেশি কথা বলার জায়গা নেই, বিশেষ করে এই রোদে আপনারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আমরা অনেকটা দেরি করে ফেলেছি। আমাদের সংগঠনের সঙ্গে আজকের যে কাকদ্বীপ রুরাল অ্যান্ড আরবান কল্যাণ সমিতির সীতেশবাবু আজকে উপস্থিত আছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যৌথ উদ্যোগে আজকে আপনাদেরকে যৎসামান্য যতটুকু পারি, রিলিফটা তো কিছু ব্যাপার নয়, আমরা আপনাদের সঙ্গে সমবেথী আমরা সেই হিসাবে এখানে আসা। এবং আজকে আমরা যে বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এসেছি, আমাদেরকে সত্যি কথা বলতে কি আমাদের সংগঠনকেও বর্ধমানের রেনেসাঁস বলে ওদের একটা না, অনেক অনেকজন মানুষ তারা চাল ডাল বিভিন্ন জিনিস দিয়ে আমাদের সাহায্য করেছেন বলে কিন্তু আপনাদের কাছে আসতে পেরেছি। এবং আজকের যে পরিস্থিতি সেটা হয়তো একদিনে সামাল দেওয়া সম্ভব হবে না, আমাদের সাথে সাথে আপনাদের একটা দায়িত্ব কর্তব্য হচ্ছে এখানকার যারা পঞ্চায়েত প্রতিনিধি বা গভর্নমেন্টের যে উদ্যোগ সেটাও যাতে নিতে পারে তারা, সেটাও আপনাদের কিন্তু প্রেশার থাকবে সবসময়। দু একটা এনজিও আসবে, খাবার দিয়ে যাবে, জল দিয়ে যাবে, এতে কিন্তু পার্মানেন্ট সমাধান হবে না। আগামী দু তিন বছর আপনাদের চাষবাস হবে না, এখানে মিষ্টি জলের পুকুর নষ্ট হয়ে গেছে, সেই জায়গাগুলো কিন্তু আপনারা যাতে ঠিক জায়গায় আসে সেই জায়গায় গভর্নমেন্টের যে আচ্ছা একটা অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সকে আগে ছেড়ে দিই, এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। আর আপনারা দয়া করে আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে সেটাকে যদি গ্রহণ করেন তাহলে। কতজন লেখা আছে তাই তো বাড়িতে আচ্ছা, তাহলে কোন দিক থেকে দেওয়া হবে? ওদিক থেকে দেওয়া হবে, ওইখানে একদম থাকুক আর জলটা। আপনারা এখানে কোথায় এসেছেন? আচ্ছা, সবাইকে নমস্কার। আজকে হচ্ছে জুনের 6 তারিখ 2021 সাল। আমরা নামখানা ব্লকের নারায়ণপুর অঞ্চলের 3 নম্বরে ঈশ্বরীপুরের কাছাকাছি 300 জন মানুষকে দুপুরের আহার নিয়ে এসেছি আমরা এই জজ ধরে বিধ্বস্ত মানুষদের বিতরণ করার জন্য। আচ্ছা, এখানে কোনো রাজনৈতিক সংগঠন বা কিছু রয়েছে? আমাদের তো বেসরকারি অর্গানাইজেশন, আমাদের দক্ষিণ চন্দনপিড়ি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি। আমরা গত বছর যখন আমফান হয়েছিল তখনও আমরা সংগঠন হিসাবে আমরা কাজ করেছিলাম। আমাদেরকে সাহায্য করার জন্য সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষেরা এসেছিলেন এবং করোনা সঙ্গে সঙ্গে এই বিভিন্ন ঝড়ে বিধ্বস্ত সুন্দরবনের মানুষ তাদের জন্য তো আমরা কাজ করছি এবং এই কাজ করার জন্য আমরা একটা করোনা ওয়ারিয়ার পুরস্কার পেয়েছি, আমরা আমফানের জন্য স্পেশাল সার্টিফিকেট একটা পেয়েছি। এখানে কোনো রাজনৈতিক ব্যাপার না, কিন্তু প্রশাসনের সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হয়, সবার সাহায্য দরকার হয়। সবাই যদি আমরা না এই কাজে এগিয়ে আসি তাহলে কিন্তু দুর্গত মানুষরা কিন্তু সাহায্য পাবে না।
से जगह दाड़िए विवेकानंद वेलफेयर सोसाइटी गत बचर हे प्राय 2,500-3,000 मानुष के सहायता दिए विभिन्न भावे किंतु ए बचर जशे क्षतर परिमाण किंतु आरो बेशी एवं से जगह दाड़िए गत बचरे जो काज करेछिलाम तार थेके आज के 25, 26, 27 এই তিন দিনের যে মে মাসের যে ঝড় হয়েছিল বা তার পরবর্তী যে বন্যা তারপরে কিন্তু যে পরিমাণ ক্ষতি হয়েছে আমরা চেষ্টা করছি কাজের যে পরিধিটা অনেক বাড়ানো। আমরা নামখানা ব্লকের 5টা অঞ্চলে আমাদের প্রতিদিনই প্রায় 1,000 থেকে 1,500 মানুষের হচ্ছে মিল, তার সাথে সাথে হচ্ছে তাদের সন্ধ্যাবেলা টিফিন দেওয়া, তার সাথে আরও কিছু ব্যাপার যেমন ছাত্রছাত্রীদের বই খাতা পেন এগুলো সব জলে তোড়ে ভেসে গেছে, তাদেরকে বই খাতা পেন কিছুটা কিনে দেওয়া, তার সাথে সাথে আমাদের যারা অ্যাডোলেসেন্স গ্রুপের মহিলাদেরকে স্যানিটারি ন্যাপকিন বা বিভিন্ন ধরনের স্বাস্থ্য ব্যবস্থাগুলো যাতে ঠিকঠাক থাকে, তার সাথে পরিবেশের যে ব্যাপারটা, পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে গেছে। গতকাল বিশ্ব পরিবেশ দিবস গেল 5ই জুন, এই পরিবেশটাকে যাতে ঠিকঠাকভাবে বাঁচানো যায়, চারদিকে মাছ পচে গেছে দুর্গন্ধ, সেই জায়গায় আমরা ব্লিচিং পাউডার ছড়ানো, চুন ছড়ানো, ফিনাইল দেওয়া, এই জায়গাটাও কিন্তু আমরা ভাবছি। এবং গত 8 দিন ধরে কিন্তু এই কাজে আমাদের সংগঠনের প্রায় 50 জন মেম্বার তারা কিন্তু দিন রাত করে কিন্তু খাটছে। আজকে যেমন বলছি আমাদের এখানেও যেমন প্রোগ্রাম হচ্ছে, তেমনি 400 জনের একটা মিল আমাদের পাশাপাশি একটা জায়গায় গেছে নানাভাঙ্গা বলে, মারাত্মকভাবে দুর্গত জায়গা। আমরা আজকে মৌসুরীর মতো দুর্গত জায়গাতে 360খানা মিল আমরা ওখানে আমরা এ করছি, তার সাথে সন্ধেবেলা আমরা আবার নানাভাঙ্গাতে প্রায় 500 জন মানুষকে টিফিন দেবো। এইরকম আগামীকালও আমাদের প্রোগ্রাম রয়েছে, এইরকম আমাদের একটা না আমাদের একটা টিম গেম চলছে এবং সারা নামখানা ব্যাপী কিন্তু আমরা এটা চালিয়ে যাচ্ছি। তবে একটা কথা বলবো যে শুধু রিলিফ নয়, রিলিফের সাথে সাথে আগামী দিনে আমাদের যারা প্রশাসনের ব্যক্তিরা আছে তাদেরকে ভাবতে হবে কেন নদী বাঁধ ভাঙলো, কেন আমরা বনসৃজন করছি না, কেন মানুষের জীবন জীবিকা নিয়ে আমরা ভাবছি না। সেই জায়গাটায় কিন্তু আমাদের মতো এনজিও কর্মী যারা আছে তার সাথে সাথে যারা বিশেষজ্ঞ যারা আছেন এবং যারা আধিকারিকরা আছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন, তাদের সবাইকে কিন্তু ভাবতে হবে, তবেই কিন্তু সুন্দরবনের মানুষ ঘুরে দাঁড়াতে পারবে। সবাইকে নমস্কার। Thank you.